কিরে, পারবি না একলা লড়াই করতে? আসবে অমিয়াদি, ও দুদিন পরে ওর মা বাবার সঙ্গে প্লেনে আসবে, তারপর আমাদের সঙ্গে ম্যাড্রাসে জয়েন করবে। মনে আছে তো? ঠিক 10টায় ঘুমোবি না? কেন বলনি তুমি যাচ্ছ? কে বললো আমি যাচ্ছি? আমি এখান থেকে ফিরে যাবো। ইস, যাও তো দেখি। কেন যাবো আমি? তুই কখনো আমার কথা ভাবিস? ভাবি কি না ভাবি তুমি তা জানো। জলে পড়লি তো আমাকে ভুলে যাস, আপদটাও সঙ্গে চলছে দেখছি। কাল সকালে বহরমপুরে আবার আসবো, কেমন? I got my ticket all right. বাবা গাড়ি নিয়ে এসছেন, বাবার সঙ্গে হোটেলে ব্রেকফাস্ট করব, ওখান থেকে পুলে চলে যাব প্রণবেন্দুদার সঙ্গে। ফিরবে কখন? প্ল্যান সেখানে করবে তো নিশ্চয়ই? দিদি আমরা কখন বেরোবো? ঠিক 9টায়। কেনাকাটা এইটা করবে, চ্যাম্পিয়নশিপ চলবার সময় কারুকে কিন্তু বেরোতে দেওয়া হবে না। প্র্যাকটিস যদি কেউ করতে চাও তাহলে থাকতে পারো, কে আর থাকবে, আমরা সবাই যাব। কিরে তুই সব তৈরি? চল। ও যাবে না? না। কেন? ওর কেনাকাটা করার কিছু নেই। তাহলে কি ও ঘরে একলা থাকবে? হ্যাঁ, কাল আমার ক্রিমের কৌটোটায় খাবলা দেওয়া দেখেছি। উমা, আমারও পেস্টি টিউব অনেকখানি খালি, কে কি মনে করবে তাই কিছু বলিনি। প্রণতিদি, ঘরে কিন্তু তালা চাবি দিয়ে যাওয়া উচিত। তাহলে কোনই থাকবে কোথায়?
আরে সব গেল কোথায়? বাবার বন্ধু মেসে সরঙ্গাপানি বাড়িতে যাচ্ছে। প্রণতি দি এলে বলে দিও আমি এসেছিলাম, আবার যাচ্ছি, ওখান থেকেই লঞ্চ ছেড়ে ফিরব। তুমি খাও না? না, আমি জানি তুমি কেন খাবে না। তুমি কমপ্লেক্সে ভুগছ, আমার উপর ফর নাথিং রেগে আছো। বাবা বলছিলেন রমা যোশী গতবারের মতো এবার 6টা গোল্ড পাবে না, যদি মিস পল স্টেট মিটে যেরকম 100 ফিনিশ করেছিল ওই রকম কাটতে পারে, কিন্তু আমি বলছি তুমি পারবে না। অত হিংসে ভালো নয়। ভুল গেছে আমার হিংসে করতে, চকলেট দেওয়া বড় লোকি চাল। তুই একা রয়েছিস, ওরা এখনো ফেরেনি? না, আমি প্র্যাকটিস করব। তুই আসল কম্পিটিটররাই নেই, তুই প্র্যাকটিস করে কি করবি? তোর নাম অবশ্য 4টি ইভেন্টে দেওয়া হয়েছিল, কিন্তু একটাতেও তো দেখছি না, বোধহয় কোথাও তো গোলমাল হয়ে গিয়েছে। শোন, প্রণতি এলে আমার সঙ্গে একবার দেখা করতে বলিস। তোমার শাড়িটা না দুর্ধর্ষ হয়েছে। তোরটাই বা খারাপ কিসে? এই দেখো আমার ক্রিমের শেষে খোলা, বেরোবার সময় বন্ধ ছিল, এখন অনেকটা খালি। ঘরে তো কোনি ছাড়া আর কেউ ছিল না। দেখ তো ওর ব্যাগটা কিছু সরিয়ে পড়িয়ে রেখেছে কিনা। কি মেখেছিস, কি লাগানো তোর গালে? ক্রিম? আমার ক্রিম? আমার পেস্ট কে নিয়েছে এবার বোঝা গেল। কোনি ফর্সা হতে চায়, সকাল থেকে খারাপ লাগছিল, বেলা দিয়ে আমাদের আবার চোর সন্দেহ করেছে কিনা ভেবে। হিয়া আমার মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে, আমি ক্রিম মাখি না। হিয়া মিথ্যাবাদী কোথাকার, ওর নামে অপবাদ দিচ্ছিস। জানিস ও কত বড় লোকের মেয়ে, তোর মতো 10টা মেয়েকে ও ঝি রাখতে পারে। সত্যি বলছি, ও এসে আমায় চকলেট দিয়ে বললো বাবার বন্ধুর বাড়ি যাচ্ছি, তারপরে যাবার সময় আমার গালে গল্প লেখ। কোনি খুব ভালো গল্প লিখবি, তাহলে তো আগে একটা দ্বিতীয় ভাগ কিনে দিতে হবে।